হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তো ভালোই আছো। আজকে তোমাদের দেখাবো যে ইউটিউবে যারা কাজ করে বা ইউটিউব ক্রিয়েটার যারা, তাদের দেখবে যে ভিডিও বানানোর সময় পেছনে একটা এই ধরনের একটা বাটন, প্লে বাটন একটা টাঙানো থাকে। তো এটা ক্রিয়েটাররা একটা সিলভার বাটন, একটা গোল্ডেন বাটন পেয়ে থাকে, প্রায় দেখে থাকবে তোমরা। তো যেটা সিলভার বাটন, সেটা 100K কমপ্লিট হলে তখন এই সিলভার বাটনটা দেওয়া হয়। যখন তোমার 100K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, তখন তোমাকে এই সিলভার বাটনটা ইউটিউব থেকে দেয়। এবং যেটা গোল্ডেন বাটন, এই গোল্ডেন বাটন তখনই দেয় যখন তোমার চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার যখন হবে, তখন তোমাকে এই গোল্ডেন কালারের একটা সিলভার বাটন দেয়। তো আজকে আমি দেখাবো তোমাদের যে তোমরা ইউটিউবে কাজ না করেও তোমাদের একটা ফেক প্লে বাটন একটা তোমরা কিভাবে ক্রিয়েট করবে, এবং সেটা তোমরা তোমাদের যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবে। তো কিভাবে ব্যবহার করবে বা কিভাবে তৈরি করবে, সেটা আজকের এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিব। এবং এর PSD ফাইলটা, সেটা আমি তোমাদের লিংক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করবে। এবং পাসওয়ার্ড কিন্তু ভিডিওর মধ্যেই থাকবে, ফোর স্টেপে থাকবে, আজকে পাসওয়ার্ড ফোর স্টেপে থাকবে। তো ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখবে, তবেই তোমরা পাসওয়ার্ডটা কালেক্ট করতে পারবে। এবং পাসওয়ার্ড কালেক্ট করার পরে তোমরা এই PSD ফাইলটা ব্যবহার করতে পারবে। এই PSD ফাইলের মধ্যে আমি সিলভার বাটন এবং গোল্ডেন বাটন, এই দুটোই বাটন পেয়ে যাচ্ছ। তো বেশি কথা না বলে চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে তোমরা পাসওয়ার্ড দেখে তোমরা PSD ফাইলটা আনজিপ করে নেবে। আনজিপ করার পর ওপেন করবে। ওপেন করার পর তোমাদের এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে? PSD ফাইলটা এরকম ওপেন হবে। তো ওপেন হওয়ার পর তোমরা এই ব্যাকগ্রাউন্ডটা যদি চাও, ঠিক আছে, তোমরা এই ব্যাকগ্রাউন্ডটাও তোমরা ইরেজ করে দিতে পারো, ঠিক আছে? এইভাবে ইরেজ করে দিতে পারো, ম্যাজিক ইরেজার টুল নিয়ে ইরেজ করে দিতে পারো। তো আমি ইরেজ করছি না, তোমরা ইরেজ করে কোনো দেওয়ালে বা অন্য কোথাও তোমরা এটা ইউজ করতে পারবে। তো এটা যেহেতু একটা ফেক বাটন, তো এটা যে কোনো জায়গায় তোমরা ব্যবহার করতে পারবে। তো এই প্লে বাটনের মধ্যে অ্যাকচুয়াল থাকে, প্লে বাটনের মধ্যে এটা থাকে একটা প্রেজেন্টেড টু তোমার ইউটিউব চ্যানেলের নাম থাকবে, অর পাসিং 1000 দেওয়া থাকবে এবং সাবস্ক্রাইবার দেওয়া থাকবে। অর্থাৎ তুমি এত সাবস্ক্রাইবার পাস করেছো, সেই জন্যই তোমাকে এই বাটনটা ইউটিউব থেকে দেওয়া হয়। তো এই বাটনটা তোমরা যখনই এডিট করতে যাবে, তখন এডিট করার সময় তোমরা একটা জিনিস খেয়াল করবে, তোমাদের এডিট করার মূল উদ্দেশ্যটা কি, যে ইউটিউব এই যে চ্যানেলটার নাম, এই জায়গাটা চেঞ্জ করতে হবে। এই চেঞ্জ করা জায়গাটা তোমরা যদি চেঞ্জ করতে যাও, চ্যানেলের নাম এবং তোমরা কত সাবস্ক্রাইবার গেইন করেছো, সেটা এই জায়গাটায় চেঞ্জ করতে পারবে। তোমাদের এটা আগে জানতে হবে যে কত সাবস্ক্রাইবার হলে তোমরা এই সিলভার বাটন পাবে, আর গোল্ডেন বাটনটা কত সাবস্ক্রাইবার হলে পাওয়া যায় সেটা আগে জানবে, ঠিক আছে? এই বাটনটা হচ্ছে, এটা হচ্ছে 1 মিলিয়ন। তো এটা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার যখনই হবে, তখন এটা গোল্ডেন বাটন থাকবে, ঠিক আছে? এই গোল্ডেন বাটনটা তোমরা এখন ইউজ করবে কিভাবে, তোমাদের এই চ্যানেলের নামটা পরিবর্তন করবে কিভাবে, এটা দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে টেক্সটে যাবে। তো তোমরা এই বাটনগুলো যখনই চেঞ্জ করতে যাবে, তোমাদের চ্যানেলের নাম বা তোমরা যে নামটা দিতে চাইছো সেই নামটা যখনই এখানে চেঞ্জ করতে যাবে, তার জন্য তোমাদের টেক্সট, এই যে টেক্সট, টেক্সটে যেতে হবে। এবং এখানে তোমাদের জন্য একটা এডিট বলে একটা ফোল্ডার বানিয়ে দিচ্ছি, এখানে জাস্ট ক্লিক করবে। একবার ক্লিক করলে তিনটা লেয়ার দেখতে হবে। তিনটা লেয়ারের মধ্যে এই যে নিচের লেয়ারটা, যেটা 3 নম্বর লেয়ারটা, এই লেয়ারে দেখতে পাচ্ছ এখানেই আছে পুরো টেক্সটটা, যতগুলো টেক্সটের কালার আছে বা টেক্সট যে লেখাটা আছে, এই লেখার কাজটা টোটালি এখানটাই আছে। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে একটা দেখতে পাচ্ছ লেয়ারের মধ্যে আর একটা মাস্ক বানানো আছে, এবং লেয়ারের মধ্যে আর একটা দেখতে পাচ্ছ পেজ দেওয়া আছে। এই জায়গাটায় ডবল ক্লিক করবে, এই জায়গাটা জাস্ট ডবল ক্লিক করলে তোমাদের একটা পেজ ওপেন হয়ে যাবে, নতুন একটা পেজ। এই পেজটা তোমাদের বুঝতে যদি অসুবিধা হয়, তাহলে এই ডান দিকে দেখতে পাচ্ছ একটা প্লে বাটন, এটা অন করে নেবে, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারবে যে টেক্সটটা কি আছে অ্যাকচুয়াল। এবার তোমরা টেক্সটে যে চ্যানেলের নামটা দিতে চাইছো এই জায়গাটায় আসবে, এবং এটা সিলেক্ট করবে, এবং কন্ট্রোলে এখানে তোমরা যে নামটা দিতে চাইছো সে নামটা দিবে এখানে, এবং ওকে ওকে করার পর এটাকে মুভ করে নেবে, সিলেকশন টুল নেবে, এবং এখান থেকে ড্র্যাগ করতে পারো বা স্লাইড করে এরকম তোমরা অ্যাডজাস্ট করে নেবে। তোমরা যদি চাও যে প্রেজেন্ট টু, এই জায়গাটা যদি কিছু চেঞ্জ করা থাকে, তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারবে। টিতে ডবল ট্যাপ করলে তোমাদের এটা হয়ে যাবে। এবং নিচে যে দেখতে পাচ্ছ ফর পাসিং এই যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, এই জায়গাটা যদি তোমাদের চেঞ্জ করার থাকে, তাহলে এখানে এই যে টি দেখতে পাচ্ছ, এই যে পাসিং, এই জায়গাটা, এই জায়গাটা ডবল ক্লিক করলে তোমাদের এই জায়গাটা চেঞ্জ করার থাকবে, ঠিক আছে? আমি যদি এটাতে 1 কমিয়ে দিই, জাস্ট এরকম যদি থাকে, তাহলে এরকম অবস্থায় তোমরা জাস্ট এরপর এটাকে হাইড করে দিবে, কারণ এটা আমার প্রয়োজন না। এটা শুধু তোমাদের দেখানোর জন্য এটা রেখেছি, যাতে তোমাদের এই লিখতে সুবিধা হয়। আর এটাই তো বুঝতে পারছো এটা হচ্ছে লোগো, এই লোগোটা চাইলেও তোমরা চেঞ্জ করে নিতে পারো, ঠিক আছে? এই ইউটিউব লোগোটা, ইউটিউব লোগোটা তোমাদের যদি মনে হয় যে এটা কালারিং করবে, সেটা করতে পারো, কারণ তোমরা জানো যে ইউটিউবের কালারটা রেড কালার হয়। এটা চাইলে তোমরা চেঞ্জ করতে পারো, আমি চেঞ্জ করছি না,
এটা চেঞ্জ করার জন্য তোমরা চলে যাবে এখানে গ্রেডিয়েন্ট কালার এই জায়গাটায়, এবং কালারে যে 3D এই কালারটা আছে বা পয়েন্ট বাকেট এই কালারটা আছে এখানে যাবে এবং উপরের কালারটা চেঞ্জ করে রেড কালার করে দিবে। এই জায়গাটা রেড দেখতে পাচ্ছো, এই জায়গাটা জাস্ট এখানে সরি আগে লোগোটাকে সিলেক্ট করবে, লোগো জায়গায় লোগোটা সিলেক্ট করার পরে এই লোগোটার উপর ক্লিক করে দিবে, বুঝতে পারছো রেড কালার হয়ে গেল। এবং তোমরা যদি চাও যে মাঝখানে কালারটা চেঞ্জ করবে, ঠিক আছে, তো মাঝখানে কালারটা চেঞ্জ করার জন্য এই রেডে যাবে, রেড কালারের জায়গায় হোয়াইট কালার করবে এবং এখানে মিডিলটাতে হোয়াইট কালার বসিয়ে দিবে, এরকমও করতে পারো, ঠিক আছে। এটা করলে করার পরে এই প্লে বাটনটা হাইড করে দিবে, এটার প্রয়োজন নেই এখন। এবার ক্লোজ করবে বা সেভ করবে, সেভ করতে এই ফাইলে গিয়ে সেভ করতে পারো বা এখানে ক্লোজ করলে অটোমেটিক চাইবে যে এটা সেভ করতে, তো এটা সেভ করবে, ইয়েস করবে, ইয়েস। এখন দেখতে পাচ্ছ তোমাদের যে নামটা সেই নামটা কিন্তু চলে এসছে এবং সাবস্ক্রাইবার চলে এসছে, ইউটিউবের থাম্বনেলটাও কালার হয়ে গেছে। এখন চাইলে তোমরা এটা গোল্ডেন কালারটা বাটনটা যেটা আছে সেটা তোমরা এখান থেকে সেভ করে নিতে পারো, বা তোমরা গোল্ডেনটা হাইড করলেই তোমাদের সিলভার কালারটা চলে আসবে, এটাও তোমরা এখান থেকে সেভ করে নিতে পারো। তোমরা যদি চাও যে এটা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটা যদি তোমরা ইরেজ করতে চাও, তাহলে ইরেজার তুলে যাবে এবং ম্যাজিক ইরেজার নিবে, এখানে ক্লিক করবে এবং এখানে লেয়ার যে জিরো লেয়ার যেটা সেটা থেকে যাবে এবং এইভাবে ইরেজার দিয়ে পুরো ইরেজ করে নিবে, দিয়ে এটাকে পিএনজি আকারে সেভ করে নিতে পারো। তো তোমরা ব্যবহার করো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে এবং কমেন্ট করবে, নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং।